পালন করবেন এবং কতটুকু মোটামুটি আরো করা হয়? আমাদের আগের মতোই আজকের দিনেও একেবারে সাত সকালেই পুলিশ রাস্তায় নেমেছে। কান্দি থানার বিভিন্ন মোড়, বিভিন্ন রাস্তায় পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে। সবজি বাজার, মাছের বাজার, মাংসের বাজার যেগুলো রয়েছে আমাদের কান্দি থানা এলাকার মধ্যে, সেগুলোতে নজরদারি রয়েছে। আমি আপনাদের মাধ্যমে কান্দি থানা এলাকার সমস্ত জনসাধারণকে আমি পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে মানুষ রাজ্য সরকারের যে লকডাউন বিধি সেটাকে নিজেরাই মান্যতা দিয়েছেন এবং এখানে লকডাউন সর্বাত্মক এটা বলা যায়। আপনারা এলাকার মধ্যে ঘুরলেও এটা দেখতে পাবেন। আমি মানুষকে ধন্যবাদ দেবো যে তারা লকডাউনের তাৎপর্য রিয়েলাইজ করতে পেরেছেন। কতজনকে ধরেছেন? আজকে লকডাউন বিধি ভাঙার জন্য আমাদের থানা এলাকায় তিনজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত। ভাই দেখতে পাবে না, মজা
গুলো পিছিয়ে আগুলো পিছিয়ে আনছে না কেন
না না এটা বাস স্ট্যান্ডে সবকিছু। মানুষ মারা গেলে দেখতে যাওয়াটা ম্যান্ডেটরি নয়, ইমার্জেন্সি নয়, ওটা ঠিক আছে, ওটা ইমার্জেন্সি। তারপরে দেখা যায় আয়না আছে কি না?